হাজারো ব্যথা বেদনা করে, ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা সেরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন পোসারের কাজে, নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নেলিয়ে, খেয়ে না খেয়ে দিন পোসারের কাজে, নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নেলিয়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার নবীকে অনেক ভালোবাসি, আমরা সকলেই ভালোবাসি আমার নবীকে। আমার দিনের নবী মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এ বিশ্বের নেতা, তিনি যুবকদের আদর্শের নেতা, তিনি বাবা হিসেবে আদর্শমান, তিনি নেতা হিসেবে আদর্শমান, তিনি যুবকদের আদর্শমান। তার মতো নেতা, তার মতো নেতা পৃথিবীতে নেই। তিনি আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী না হলে আমাদের পৃথিবীতে কিছুই সৃষ্টি হইতো না, সেই নবীকে আমরা কেমনে ভুলে থাকি। আমাদের নবী, দিনের নবী মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এখনো কবরে শুয়ে শুয়ে ইয়াম্মাতি ইয়াম্মাতি বলে কাঁদছে। আমরা সেই নবীকে কেমনে ভুলে আসি, সেই নবীকে কেমনে গালি দেই, যেই নবী দিন প্রচারের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছেন, পাথরের আঘাত, কাফেরেরা তাদের, মদিনার কাফেরেরা, তায়েফের কাফেরেরা সেই নবীকে পাথর আঘাত করছে, বৃষ্টির মতো পাথর আঘাত করে তার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছেন। আমরা এই উম্মত, এই নবীর উম্মতেরা কেমনে আমাদের নবীকে ভুলে আসি, কেন তাকে ভালোবাসি না? আমার নবীকে গালি দিয়েছেন ফ্রান্সের সরকার, তিনি এখনো ক্ষমা চাননি, তিনি এখনো ক্ষমা চাননি। ওই ব্যাদবটাকে আমরা যেন উচিত শিক্ষা দিতে পারি। আমার আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে তৌফিক দান করুন, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে যেন তাদের বিরুদ্ধে যেন রিয়াকশন নিতে পারি। আমরা আমাদের নবীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, নিজে মরে যেতে রাজি আছি, তাও আমাদের নবীকে অবমাননা করতে দেব না, তাকে অপমানিত হতে দেব না। ওরে বাংলার মুসলিম, তোমরা যারা নবীর উম্মত, নবীর প্রেমিক, ধর্মপ্রাণ মুসলমান, তোমাদের উচিত রাজপথে নেমে আমার নবীর জন্য আন্দোলন শুরু করা, বিক্ষোভ মিছিল করা। ঘরে বসে থাকার জন্য নয়, আমরা অনেকেই গেছি, আবার অনেকেই নামাজ পড়ে বাসায় চলে এসেছি, নিজের স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত আছি। অতএব আমি তোমাদেরকে বলতে চাই, আমার নবী বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের স্ত্রী সন্তান ভাই বোনের চেয়ে আমি নবীকে বেশি না ভালোবাসবে, ততদিন পর্যন্ত তুমি মুসলিম ইমানদার হতে পারবা না। তাই আমাদের নবীকে আগে ভালোবাসতে হবে,
বাবা মা ভাই বোন তাদের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তাদের চেয়ে উপরে রাখতে হবে আমার নবীকে। আই আমাদের নবীকে কেউ যদি গালি দেন তাদেরকে কোনো সার হবে না। আপনারা আর ঘুমাইন না, আর ঘুমাইন না, আমার নবীর প্রেমে সাড়া দেন, আমার নবীর প্রেমে সাড়া দেন, আমার নবীর প্রেমে সাড়া দেন। তাহলে আমার নবীর প্রেমে যদি আমরা সাড়া দিই, আমার নবী নিশ্চয়ই কাল হাশরের ময়দানে আমার জন্য সাফায়াত করবে। আমরা যদি আমাদের নবীর জন্য কিছু না করি, আমার নবীকে কেউ গালি দেয়, আমরা যদি সেই গালি বরদাস্ত করে দেই, তাহলে নবী আমাদের জন্য সাফায়াত করবে না। আপনার বাবা মাকে গালি দেয় আপনি বরখাস্ত করেন, বরাদ্দ করেন, আমার বোনকে বকা দিলে বরাদ্দ করি, কিন্তু আমার নবীকে বকা দিলে বরাদ্দ করব না, তার বিরুদ্ধে রিয়াকশন নেব। হয় ক্ষমা চাবি, আর যদি ক্ষমা না চাস তোকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।